এবং এই সৈয়দপুর ব্রাঞ্চে আমাদের অলরেডি দুইজন স্টুডেন্ট চলে আসছে, যারা হচ্ছে গতকালকে চলে আসছে রাত্রে একজন, এটা হচ্ছে রাতুল আর রাফসান দুইজন। রাতুল আসছে হচ্ছে পাবনা থেকে আর রাফসান আসছে হচ্ছে দেবীগঞ্জ থেকে। এটা উল্টা হবে, ঢাকার থেকে আমাদের এখানে বেশি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে। আমি প্রতি মাসে এখানে অন্তত একটা সপ্তাহ কাটানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে, যারা যারা আসবেন। সেম ক্যাটাগরি, সেম মডিউল, সেম সব কিছু, এখানে কোনো পার্থক্য থাকবে না। এবং এইখানে যে পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশে আপনাদের আরও সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের হচ্ছে সৈয়দপুর ব্রাঞ্চ পুরোপুরি রেডি। আপনারা জানেন যে আমরা একটা কথা বলছিলাম যে নভেম্বর থেকে আমাদের সৈয়দপুর ব্রাঞ্চে আমরা কার্যক্রম শুরু করব। তা সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের নভেম্বরের এক তারিখ, এবং আমাদের ব্রাঞ্চের যে কার্যক্রম, অর্থাৎ আমাদের টেবিল চেয়ার থেকে সমস্ত সেট আপ অলরেডি আমাদের রেডি। এবং এই সৈয়দপুর ব্রাঞ্চে আমাদের অলরেডি দুইজন স্টুডেন্ট চলে আসছে, যারা হচ্ছে গতকালকে চলে আসছে রাত্রে একজন, এটা হচ্ছে রাতুল আর রাফসান দুইজন। রাতুল আসছে হচ্ছে পাবনা থেকে আর রাফসান আসছে হচ্ছে দেবীগঞ্জ থেকে। আমাদের এই সৈয়দপুর ব্রাঞ্চে আপনারা ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এবং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং, এগুলো প্রতি ব্যাচে প্রতি মাসে শুরু হবে। এবং আমাদের রেগুলার ব্যাচ এবং সাপ্তাহিক ব্যাচ দুই ব্যাচটাই চলবে ইনশাল্লাহ। ঢাকাতে আমরা যেভাবে সার্ভিস দেই, অর্থাৎ অনেকে মনে করেন যে ঢাকা ব্রাঞ্চে বেশি শেখানো হবে, এখানে কম শেখানো হবে, এরকম না, এটা উল্টা হবে। ঢাকার থেকে আমাদের এখানে বেশি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে। এর মূল কারণ হচ্ছে এখানে যে শেডের মধ্যে আমরা ক্লাসটা নিচ্ছি, এবং এর পরবর্তী শেডে আমাদের কিন্তু বাইরের যে শেডটা আছে এই শেডের মধ্যে কিন্তু থাকার ব্যবস্থা আছে। তা সেই থাকার ব্যবস্থা যেখানে করা হয়েছে সেটা কিন্তু আমাদের নিজস্ব জায়গায়, নিজস্ব জমিতে। তা এটা অনেকটা বড় জায়গা, খোলামেলা। এইখানে সৈয়দপুর ব্রাঞ্চে আসলে আমাদের পাবেন হচ্ছে মোহাম্মদ রানাকে, যে সৈয়দপুর ব্রাঞ্চের কাজ করবে। রানা দেখো, ঠিক আছে, সবাই আসবে কিন্তু তোমাকেই দেখবে, ঠিক আছে। আর এইখানের আমি প্রতি মাসে এখানে অন্তত একটা সপ্তাহ কাটানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে, যারা যারা আসবেন। এবং আমি দেখাই এখানে যে আমাদের এখানে অনেকটা খোলা স্পেস থাকবে, তারপরে আবাসিকের যে ব্যবস্থা আছে সেই আবাসিকের ব্যবস্থা, আবাসিকের ব্যবস্থা হচ্ছে নিজ নিজ বেড, যেটা আমরা ঢাকাতে খেতে পারি না। ঢাকাতে তো আমাদের ভাড়া বাসা এরকম না, এরকম ইন্ডিভিজুয়াল বেড থাকবে। অলরেডি আমাদের দুই তিনজন চলে আসছে, তারা শুরু করছে। তা আপনারা যারা যারা আসতে চাচ্ছেন এই সৈয়দপুর ব্রাঞ্চে, আমরা আরও সুযোগ সুবিধা নিয়ে হাজির হব, যেগুলো অন্যখানে পাওয়া খুবই মুশকিল হবে। তা সর্বশেষ আমি যে কথা বলি, আমরা যেটা আপনাদের সঙ্গে ওয়াদা করছিলাম যে সৈয়দপুর ব্রাঞ্চটা নভেম্বর থেকে চালু করব, এবং এটা কিন্তু ঢাকার থেকে অনেক কম খরচে হবে, অনেক কম খরচ হবে। যেমন ঢাকাতে আমাদের একটা কোর্স করতে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিংয়ে 7,500 টাকা কোর্স ফি, সেটা আমরা এখানে রাখছি 5,500। সেম ক্যাটাগরি, সেম মডিউল, সেম সব কিছু, এখানে কোনো পার্থক্য থাকবে না। এবং এইখানে যে পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশে আপনাদের আরও সুন্দর লাগবে। আমি শেষ করব, যারা যারা এই ব্রাঞ্চে আসতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসেন, ইনশাল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তা সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।